মশলা করা হচ্ছে জামাই ষষ্ঠী স্পেশাল, আর হবে পালই শাক। তো তোমরা পালই শাক চিনো, এখানে এসে দেখা। তো এই যে দেখো, ঢেকিয়া শাক বলে, কেউ বলে পালই শাক। তো এগুলো আমার বোন তুলেছে, তোমাদেরকে দেখানো হয়নি। পালই শাক রান্না হবে, আর রান্না হবে পনির, কারণ আমার হাজবেন্ড নিরামিষ খায়, তার জন্য ওর জন্য হবে পনির। আর কি হবে আমি বলতে পারছি না। তো আপাতত আমি রসুন পেঁয়াজ ছুলছি, আর মেয়ে ওই দিকে খেলা করছে আর মাসিমণির সঙ্গে। আর এই যে দেখো, আম সঙ্গে আছে, দেখতেই পাচ্ছ। আর ক্যামেরা যাচ্ছে আমার ভাই। আর এই যে লোকটিতে রান্না হচ্ছে, আখাতে ভাতও হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর মা বাচ্চে চাল, মা রেডি করছে চাল, চাল দিবে তাই বলছে, কয় করতে দিলাম মনে নেই। তো তোমরা দেখতে থাকো, আমার সাথে থাকো, তোমাদের সঙ্গে আবার পরে আসছি।